42-এ 42 অনুষ্ঠানে আজ আবারও ফিরে এসেছি আপনাদের কাছে। আমি সৌমিত্র এবং আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসু রায়। আর আজ যে কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মালদা উত্তর, যেখানে বিজেপি প্রার্থী খগেন মুর্মু, টিএমসি প্রার্থী প্রসূন ব্যানার্জি এবং কংগ্রেস বাম জোটের প্রার্থী মুস্তাক আলম। তা চলুন আমরা এই মালদা উত্তর সম্বন্ধে বিস্তারিত জেনে নিই আমাদের 42-এ 42 অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সংবাদ বিশ্লেষক সুমন বসু রায়ের কাছ থেকে। দেখেন, প্রথমে আমি বলবো যে এই যে মালদা উত্তর কেন্দ্র, এই মালদা উত্তর কেন্দ্রে একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 2019 সালের নির্বাচনে এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা সুবিধাজনক জায়গা তৈরি করে। বিশেষত সেখানে বাম মানে আমরা যদি দেখি বিধায়ক ছিলেন খগেন মুর্মু, তিনি যোগদান করেন এবং যোগদান করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তিনি জয়লাভ করেন। এবং এই যে কেন্দ্র, এখানে কিন্তু সংখ্যালঘু যে ভোট, সেই ভোট ব্যাংক কিন্তু অত্যন্ত বড় আকারের কিন্তু রয়েছে। তারপরও কিন্তু তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন। এবারের যে বিন্যাস, সেই বিন্যাসে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 18,58,116 জন কিন্তু ভোটার রয়েছেন, এবং যার মধ্যে আমরা যদি দেখি সংখ্যালঘু ভোটারের সংখ্যা 45.  আমরা যদি দেখি 2-3%, অর্থাৎ 45%-এরও বেশি, অর্থাৎ 55% যদি আমরা সংখ্যা গুরু ভোট দেখি তাহলে কিন্তু সংখ্যালঘু ভোটের সংখ্যা একটা বড় রয়েছে। এবং আমরা যদি দেখি এখানে এসসি ভোট এবং এসটি ভোট, সেই ভোটের সংখ্যাও কিন্তু কম নয়, সেই ভোটারের সংখ্যাও কম নয়, 23.8% রয়েছে এসসি ভোট এবং 10.3% রয়েছে এসটি ভোট। অর্থাৎ এসসি এবং এসসি মিলিয়ে প্রায় যদি আমরা দেখি তাহলে 34% কিন্তু ভোট রয়েছে। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে এখানে সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোটও কিন্তু 45% রয়েছে। এমন একটা কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস খুব শক্তিশালী প্রার্থী কিন্তু তার করেছে প্রসূন ব্যানার্জি। তিনি আমরা জানি যে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মী ছিলেন এবং একটা সময় কিন্তু তিনি মালদা এই অঞ্চলগুলিতে তিনি যেহেতু দায়িত্বে ছিলেন এবং তার হাতের তালুর মতো কিন্তু চেনা। অন্যদিকে কংগ্রেস এবার কিন্তু সারানো জমি ফিরে পাওয়ার জন্য তারা একজন ভালো প্রার্থীকে, উদ্যোগী প্রার্থীকে কিন্তু প্রার্থী করেছেন, এবং এই যে মুস্তাক আলম, তিনি কিন্তু চষে বেরিয়েছেন এই উত্তর মালদা। হ্যাঁ, প্রথম দফার যেহেতু ভোট ছিল, আমরা যদি দেখি যে প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, এই চতুর্থ দফা, এই যে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই যে প্রথম দিকের যে ভোটগুলি ছিল তার মধ্যে কিন্তু পড়েছে এই কেন্দ্রের ভোট, ফলে যেটা অনেকটা আগে হয়েছে প্রচারের জন্য কিছুটা সময় কিন্তু পাওয়া কম গিয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস, যেহেতু তারা দীর্ঘদিন ধরে একটা ভোটের প্রস্তুতির মধ্যে ছিল, ফলে তারা একটা সুবিধাজনক জায়গায় থাকবে। কিন্তু মুস্তাক আহমেদ যে লড়াই দিয়েছে সেখানকার, তিনি যেহেতু ভূমিপুত্র এবং তার কিন্তু একটা মানে প্রভাব বা তার জনপ্রিয়তা সেটা কিন্তু রয়েছে, সুতরাং এই জায়গাতে ত্রিমুখী কিন্তু লড়াই হচ্ছে। আর যেখানে ত্রিমুখী লড়া হচ্ছে সেখানে কিন্তু জয় পরাজয় নির্ণয় হওয়াটা অত্যন্ত কঠিন, কেন মুস্তাক আহমেদ যদি তৃণমূল কংগ্রেসের ভোট কাটে এবং তাহলে কিন্তু বিজেপির জন্য সুবিধাজনক, অন্যদিকে যদি বিজেপিরও ভোট কাটলো এবং তৃণমূল কংগ্রেসের ভোট কাটলো এবং তারও কিন্তু একটা নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে কংগ্রেসের সামান্য হলো মালদা উত্তরে, ফলে সব মিলিয়ে কিন্তু সেখানে মুস্তাক আহমেদের জয়ের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এখানে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন যে প্রসূন ব্যানার্জির সঙ্গে সরাসরি খগেন মুর্মুর কিন্তু একটা লড়াই হবে। খগেন মুর্মু কিন্তু বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের বিতর্কের মধ্যেও কিন্তু তাকে পড়তে হয়েছে, একাধিক বিতর্কে তাকে পড়তে হয়েছে, এই জায়গায় কিন্তু কিছুটা তিনি কিন্তু ব্যাকফুটে চলে গেছে। অন্যদিকে যদি আমরা দেখি তিনি কিন্তু বাম আমল থেকে রাজনীতি করেন, একসময় বাম আমলে তিনি রাজনীতি করতেন এবং পরবর্তীতে যখন তিনি বুঝলেন যে এখানে বিজেপির হাওয়া চলছে সেই সময় কিন্তু তিনি বিজেপিতে যোগদান করেন। এবং আমরা যদি দেখি যে বিজেপিতে যোগদানের ইতিহাস তাহলে দেখতে পাবো এই যে 18 সাল 17 সাল 19 সাল, এই সময় কিন্তু বিজেপিতে খুব বেশি বিধায়ক কিন্তু যোগদান করতেন না, খগেন মুর্মু কিন্তু ব্যতিক্রম, ফলে তিনি কিন্তু হাওয়া খুব ভালো বোঝেন এবং যেহেতু হাওয়া খুব ভালো বোঝেন তিনি কিন্তু সেখানে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপির 5
প্রার্থী হয়ে যান লোকসভা কেন্দ্রে এবং তিনি জয়লাভ করেন। ফলে এবারও কিন্তু তিনি তার যে সংগঠন সংগঠনকে কাজে লাগিয়েছে এবং একই সঙ্গে কিন্তু শোনা যায় যে যারা গোপনে কাজ করে বিজেপির হয়ে যারা সবসময় অভিযোগ ওঠে আরএসএস তারাও কিন্তু সক্রিয় ছিল। সুতরাং খগেন মুর্মুকে হারানো এই কেন্দ্রে যেমন কঠিন, অন্যদিকে কিন্তু মুস্তাক আহমেদের মতন এত একটা জনপ্রিয় এবং কংগ্রেস এমন শক্তিশালী একজনকে প্রার্থী করায় মনে করা হচ্ছে এই কেন্দ্র কিন্তু এবার একটা নজরকাড়া কেন্দ্রে পরিণত হয়। এই কেন্দ্রে যে কেউ কিন্তু জয়লাভ করতে পারে, প্রসূন ব্যানার্জিও জয়লাভ করতে পারে, মুস্তাক আহমেদও জয়লাভ করতে পারে। এবং আমরা যদি দেখি যেখানে খগেন মুর্মু তার যে সিট সেই সিট কিন্তু ধরে রাখতে পারে, অর্থাৎ আড্ডাআড্ডি কিন্তু লড়াই হবে। তবে আমরা যে সময় কিন্তু এটার বিশ্লেষণ করেছিলাম 11ই মার্চ, তখন তো ভোটের যে বিজ্ঞপ্তি বা কারা প্রার্থী হচ্ছেন সেগুলি তো তখন ঘোষণা হয়নি, ফলে সেই জায়গাতে কিন্তু আমরা খগেন মুর্মুকে কিন্তু এগিয়ে রেখেছিলাম। কিন্তু পরবর্তী সময় কিন্তু এই দুই কেন্দ্রে বাকি যে দুইজন প্রার্থীর নাম ঘোষণা হয় এবং নাম ঘোষণার পরে কিন্তু এখানকার সিনারিও বদলে যে গিয়েছে এবং আড্ডাআড্ডি লড়াই কিন্তু হয়েছে। তবে আমরা 11ই মার্চ এই কেন্দ্রে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রেখেছিলাম, ফলে যে সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু বেড়ে দাঁড়ালো 7-0। তো আপনারা এতক্ষণ শুনলেন উত্তর মালদা নিয়ে 42-এ 42 অনুষ্ঠানের পর্যবেক্ষণ সুমন বসু রায়ের কাছ থেকে। এখনকার মতন এখানেই শেষ করছি, আবার ফিরে এসেছি অন্য কোনো কেন্দ্র নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। নমস্কার।